জনসমাবেশ থেকে ফেরার পথে শওকত মোল্লা তার 150 থেকে 200 গুন্ডা বাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান ও তার কর্মীদের উপর হামলা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙড়ের মেজবাবু আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে বন্দুকের বাট দিয়ে গুতো মারেন ও পাঞ্জাবির কলার ধরে টানাটানি করেন। আর এদিকে শওকত মোল্লা তার গুন্ডা বাহিনী নিয়ে আইএসএফ কর্মীদের উপর অমানবিক আচরণ করে, যেমন কলাতে কোদালের দাঁত দিয়ে আঘাত করে, কারো আহতদের নিকটবর্তী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর আইএসএফ কর্মীরা সমর্থনা ঘেরাও করে ও শওকত মোল্লা আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড় থানায়, যেটা ভাঙড় থানা ঘেরাও অভিযোগ আইএসএফ কর্মীরা, যেখানে কিন্তু গুরুতর অভিযোগ উঠেছে ভাঙড় থানা যিনি ক্যান্ডিডেট ফিরজাদা নওশাদ সিদ্দিকী, ওনাকে কিন্তু থানার মেজবাবু নাকি মারধর করার অভিযোগ পর্যন্ত উঠেছে। আমরা আছি বর্তমান ভাঙড় থানার সামনে, হাজার হাজার আইএসএফ কর্মী কিন্তু সে অভিযোগ করেছেন। সরাসরি অভিযোগ উঠেছে শওকত মোল্লার বিরুদ্ধে, যিনি কিন্তু ক্যানিং পূর্ব ছেড়ে ভাঙড় বিধানসভায় এসে কিন্তু অত্যাচার শুরু করেছে। এখানে কিন্তু স্থানীয়দের অভিযোগ শওকত মোল্লাকে বাইরে বার করার অভিযোগ। এখানে কিন্তু সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি স্থানীয় অভিযোগ, ওনাদের ক্যানিং পূর্ব বিধায়ক হয়ে এখানে কিন্তু ভাঙড় বিধানসভায় এসে এখানে এসে মস্তানি করছে, এবং আইএসএফ যে আজকে যে আইএসএফ যে মিটিং ছিল মিটিং এখানে দেখতে পাচ্ছেন এখানে আইএসএফ কর্মীরা কিন্তু খুব সুন্দর ঠান্ডা মাথায় কিন্তু তিনটে চারটে ব্র্যাকেট করে ক্ষিপ্ত জমা থেকে আটকে
এখানে কিন্তু শওকত মোল্লা দেখতে পাচ্ছেন যে পূর্ব নিজে নিজে বিধানসভা ছেড়ে ভাঙড় বিধানসভা এসে কিন্তু হারবাদ বাহিনী খুব অত্যাচার করেছে এবং সরাসরি নওশাদ ভাইজানকে মারার অভিযোগ উঠেছে থানায় মেজবাবুর বিরুদ্ধে। এখানে এখানে আমাদের দর্শক চাইছে যে থানায় মেজবাবুর সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা হোক এবং শওকত বাহিনী যে গুন্ডা বাহিনী যে পুলিশ যেখানে জয় রেখেছে ভাড়া করে নিয়ে আসা হয়েছে বলো।